জয় লোকনাথ সুধী ভক্তবৃন্দ আমাদের পরম প্রিয় পরমারাধ্য বাবা লোকনাথের একাধিক কৃপা কাহিনী আপনারা আমাকে পাঠিয়েই চলেছেন পাঠিয়েই চলেছেন তার জন্য আমরা আপ্লুত অভিভূত এবং সেই সঙ্গে বিস্মিত যে এত বিপুল পরিমাণ মানুষ বাবা লোকনাথের এত অসীম কৃপা পেয়েই চলেছেন একাধারে অবিরত অবিশ্রান্তভাবে বাবার কৃপা বর্ষিত হয়েই চলেছে এই চাক্ষুষ প্রমাণ এই কৃপা কাহিনীগুলি আজকে একটি অত্যন্ত অলৌকিক কৃপা কাহিনী নিয়ে এসেছি তাহলে চলুন শুরু করি জয় বাবা লোকনাথের জয় হ্যাঁ জয় বাবা লোকনাথের জয় জয় তু লোকনাথ আমি স্বপ্না মৌলিক দে গঙ্গা থেকে লিখছি বাবা লোকনাথের অপার কৃপা আমিও পেয়েছি আমার জীবনে দু বছর আগের ঘটনা সেবার আমার ছেলে গোগল মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অঙ্ক পরীক্ষা ছিল শেষ দিন পরীক্ষা দিয়ে গুগল একা একাই বাড়ি ফিরছিল আমি একটি বিশেষ কারণে ওকে আনতে যেতে পারিনি সেদিন হঠাৎ করে একটা গাড়ি এসে গুগলকে তুলে নিয়ে যায় ও কিছু বুঝে ওঠার আগেই কারা ছিল কেন ওকে তুলে নিয়ে যায় তা কিছুই সঠিকভাবে জানা যায় না তবে মাঝপথে ওরা যেন কাকে ফোন করে তারপরেই ওরা বুঝতে পারে যে গুগল ওদের টার্গেট ছিল না ভুলবশত ওরা গুগলকে তুলে নিয়েছিল এবার তারা ঠিক করে গুগলকে মেরে ফেলবে না হলে ওদের পর্দা ফাঁস হয়ে যেতে পারে এই সব নিজে কানে শুনে কোনো মানুষ ঠিক থাকতে পারে না কিন্তু গুগল বাবা লোকনাথের আশীর্বাদে মাথা ঠান্ডা রেখে এক মনে আমাদের পরম আরাধ্য বাবা লোকনাথকে ডেকে যায় বাবা তুমি আমাকে রক্ষা করো বাবা অদ্ভুতভাবে কিছু দূর গিয়েই ওদের গাড়িটা থেমে যায় কিছুতেই আর চল চলছিল না আচ্ছা কিছুতেই আর যেন চলছে না ও আচ্ছা আচ্ছা অগত্যা আর কোনো উপায় না দেখে গুগল ওদের বলে তোমরা আমায় ছেড়ে দাও দয়া করে আমি বাবা লোকনাথের কসম খেয়ে বলছি তোমাদের আমি চিনি না তাই কাউকে কিছু বলার প্রশ্নই ওঠে না এরপর ওদের মধ্যে সকলেই গুগলের কথা মানতে না চাইলেও একজন সম্ভবত ওদের হেড হবে তার কথায় ওরা আমার গুগলকে ছেড়ে দিয়ে বলে যা এক ছুট্টে চলে যা পিছন ফিরে তাকাবি না এসব যখন আমি ওইটুকু ছেলের মুখ থেকে শুনছিলাম নিজের কানকেই দাদা যেন বিশ্বাস করতে পারছিলাম না অবাক হয়ে শুধু ভাবছিলাম বাবা তুমি সত্যি সত্যিই অসীম করুণাময় তোমার কৃপা যেন সবসময় তোমার সকল ভক্তদের ওপর এইভাবে বজায় থাকে জয় বাবা লোকনাথের জয় হ্যাঁ জয় বাবা লোকনাথের জয় স্বপ্নাদেবী আপনি অদ্ভুত একটি কৃপা কাহিনী শোনালেন তার জন্য আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং বাবা লোকনাথের আশীর্বাদ বাবা লোকনাথের আশীর্বাদ আপনার ওপর এবং সেই সঙ্গে আপনার একমাত্র ছেলে গোগলের ওপর সর্বদা এইভাবেই বজায় থাকুক এই কামনা করেই আজকে শেষ করছি আর সুদী ভক্তবৃন্দ আপনাদের প্রত্যেকের ওপরই বাবা লোকনাথের অসীম কৃপা ঝরে পড়ুক এই আলোচনা করে আজ এখানেই শেষ করছি জয়ত লোকনাথ